সারা সপ্তাহ প্রচণ্ড কাজের পর যখন একটা ছুটির দিন আসে তখন মনে হয় না যে একটুখানি রেস্ট করি, একটুখানি যেন মনে হয় যে আর কোনো কাজ করব না, দুপুরবেলা একদম জমিয়ে পেট পুজো করব আর তারপর একটুখানি ঘুম দেব। আর সেই দুপুরের মেনুতে, ছুটির দিনে দুপুরের মেনুতে যদি একটুখানি ডাল ভাত মাংস কিংবা যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য মাছের কালিয়া থাকে, তারপরে তো দেখবেন ঘুমটা যেন একদম চোখের মধ্যে নেমে আসে, চোখটা ভারী হয়ে যায়, কিচ্ছু যেন ইচ্ছে করে না। কিন্তু খাওয়ার পরে এই যে একটা ঢুলুঢুলু ভাব, এই যে একটা ঘুম পাচ্ছে, শরীরে একটা আলস্য বোধ হচ্ছে, এটা কি ভালো? অনেকেই অনেক রকমের মতামত দেন। কেউ কেউ বলেন যে দুপুরবেলা ভাত খেয়ে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে নাকি মোটা হয়ে যায়, কীরকম আজব সব কথাবার্তা। যাই হোক, এই যে ঘুমটা, এই ঘুমটা নিয়ে নানান রকমের অজানা তথ্য রয়েছে, সেই রকমই কিছু তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। জানেন কি যে দুপুরে খাওয়া দাওয়ার পর এই ঘুমটা প্রচণ্ড দরকার। কেন দরকার সেটা এবার আপনাদেরকে জানাবো, সেটা যদি না জানেন তাহলে গোটা বিষয়টা এই কিরকম অজানা থেকে যাবে। ভরপেট খাওয়া হোক বা না হোক, প্রতিদিন দুপুরে 20 মিনিট যদি ঘুমানো যায় তাহলে কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত স্বস্তি সেটা পেয়ে যাবেন। দেখবেন সারা সপ্তাহ প্রচণ্ড কাজ করার পর কিরকম যেন মন মেজাজটা একটু খিচখিচে হয়ে যায়, ছুটির দিনে কেউ কিছু করতে বলে একটা হালকা বিরক্তি কাজ করে, মনে হয় দূর বাবা একটুখানি রেস্ট করি, একটু জিরিয়ে নিই। কিন্তু এই যে পাওয়ার ন্যাপের কথা আমি বলছি, সেই পাওয়ার ন্যাপটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার মধ্যে ওই যে একটা খিচখিচে ভাব, ওই যে একটা বিরক্তি ভাব কাজ করছে না, সেটা একেবারেই করবে না। কারণ খুব স্বাভাবিক, সারা সপ্তাহ কাজের যা চাপ থাকে, যে যে পেশার সঙ্গে যুক্ত আছেন প্রচণ্ড কাজের চাপ থাকে। গবেষণা বলছে যে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত এই যে সময়টা, এই সময়টায় ঘুম পাওয়াটা একটা সাধারণ ঘটনা। সে ধরুন আপনি অফিসে কাজ করছেন তখনও কিন্তু এই সময় আপনার একটুখানি হাই উঠবে, একটুখানি মনে হবে যে ইস একটু যদি পাওয়ার ন্যাপ নেওয়া যেত। গবেষণা আরও বলছে মাথা এবং মন দুটোকে একসঙ্গে সতেজ রাখতে দুপুরে 15 থেকে 20 মিনিটের একটা ঘুম খুব জরুরি। এতে করে আপনার মেজাজ ভালো থাকবে, পাশাপাশি অধ্যাবসায় বাড়বে, অর্থাৎ আপনি যে কাজটা করতে চাইছেন, যে কাজটা করছেন সেই কাজটাও আপনি ভালো করে করতে পারবেন। কোনো কিছুতে প্রতিক্রিয়া দেওয়ার সময়ও আপনার মধ্যে একটা তৎপরতা কাজ করবে যদি আপনি দুপুরবেলার ওই সময়টা একটুখানি ঘুমিয়ে নিতে পারেন। দুপুরে ঘুমিয়ে পড়লে তা অনেক দিক থেকে উপকার হয়। এক তো বললাম যে আপনার মধ্যে একটা একাগ্রতা কাজ করবে, আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আরও একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে বাড়বে, সেটা হচ্ছে আপনার স্মৃতিশক্তি। বর্তমানে আমাদের কত কিছু মনে রাখতে হয় বলুন তো। ধরুন যিনি অফিসের কাজ করছেন তাকে অফিসের সমস্ত কাজ, তার যা যা দায়িত্ব আছে সেগুলো যেরকম মনে রাখতে হচ্ছে, তার পাশাপাশি যখন বাড়িতে ফিরছেন বাড়ির যে রেসপন্সিবিলিটিগুলো সেগুলোও মনে থাকতে রাখতে হচ্ছে, একটা কিছু এদিক থেকে ওদিক হলেই দেখবেন তখন মনে হবে ইস ভুলে গেলাম, কী করে ভুলে যেতে পারি। এই যে আমাদের কাজের চাপের জন্য স্মৃতিশক্তি ওঠানামা করছে, ওই দুপুরবেলার যে ঘুমটা, সেই ঘুমটা ঘুমিয়ে নিলে স্মৃতিশক্তিও কিন্তু অনেকটাই বেড়ে যাবে, অধ্যাবসায়ও বেড়ে যাবে। ঘুম থেকে উঠে ঘোর কাটিয়ে মানুষের সচেতনতাও বেড়ে যায়, অর্থাৎ আপনি যদি কিছু নিয়ে একটা চিন্তাভাবনা করছেন ধরুন, তাহলে সেই চিন্তাভাবনাটা আরও কিন্তু স্ট্রংভাবে আপনি করতে পারবেন। তবে হ্যাঁ, এখানেও একটা বিষয় আছে, 20 থেকে 30 মিনিটের বেশি কিন্তু ঘুমের প্রয়োজন নেই, তার থেকে বেশি ঘুম হলেই একটা অস্থিরতা তৈরি হবে। ঘুম যদি ভালো হয় দুপুরে তাহলে মনের যে জোরটা, অর্থাৎ কোনো কাজ করতে হবে, এই যে একটা ভেতর থেকে যে একটা ইচ্ছে, সেই ইচ্ছেটা আরও অনেকটা বেড়ে যাবে। মনের জোর বেড়ে যাওয়ার ফলে আপনার কাজটাও ভালো হবে, নতুন উদ্যম আসবে। গবেষণা বলছে যে আপনার যদি বয়স 60 বছর হয় তাহলে কিন্তু দুপুরে অন্তত 2 ঘন্টা আপনাকে ঘুমোতেই হবে। তাই জন্য এবার থেকে যখনই আপনাদের অফ ডে আসবে, সেটা রবিবার হোক বা যেদিনই হোক না কেন, সেই দিনটা একটুখানি খাওয়া দাওয়ার পর অল্প করে ভাত ঘুম রাখবেন আপনাদের লিস্টে, বাকেট লিস্টে, কিন্তু হ্যাঁ সেটা যেন 30 মিনিটের বেশি না হয়। কেমন লাগলো এই খবরটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা নজর রাখুন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আজ থাক বাংলা।